নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, মাধ্যমিক এক্সামিনেশন 2019। তো দেখো, 2019 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র, এটা কিন্তু WBAS-এর একটা টেস্ট পেপার আছে। এখানে কিন্তু মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো আছে, যেগুলো আমি টু দ্য পয়েন্ট আজকে সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কী বলেছে? 1.1-এ মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয়লাভ করেছিল। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। 1.2-তে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। 1.3-তে গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কুষ্টিয়া থেকে। তোমরা তো জানো যে বাংলাদেশের এই কুষ্টিয়া থেকে কিন্তু এই গ্রামবার্তা প্রকাশিকা সভা কিন্তু প্রকাশিত হয়েছিল, যেটা কাঙাল হরিনাথ মজুমদার কিন্তু এই মানে প্রকাশ করেছিলেন, মানে প্রতিষ্ঠা ছিলেন যাকে বলে। পরের প্রশ্ন 1.4-এ কী বলেছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে। 1.5-এ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার MJ ব্রামলি। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? 1.6-এ তিতুমিরের প্রকৃত নাম ছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মীর নিসার আলী। 1.7-এ সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা, গোয়ার অ্যান্সার দেবী চৌধুরানী। 1.8-এ বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে। 1.9-এ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বিবেকানন্দ। 1.10-তে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ব্যঙ্গ চিত্র শিল্পী। 1.11-এ বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বুঝতেই পারছো বর্ণ পরিচয়, তাই তো, যিনি লিখেছিলেন। 1.12-তে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1906 খ্রিস্টাব্দে। 1.13-তে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, গোয়ার অ্যান্সার হবে স্বামী সহজানন্দ। 1.14-এ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল, গোয়ার অ্যান্সার মুম্বাইতে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট 1.15-এ ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল, গোয়ার অ্যান্সার হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.16-এ বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন, গোয়ার অ্যান্সার বীণা দাস। 1.17-এ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার শচীন্দ্র প্রসাদ বসু। 1.18-এ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল, গোয়ার অ্যান্সার মালাবারে। 1.19-এ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, গোয়ার অ্যান্সার জুনাগড়। 1.20-তে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়, গোয়ার অ্যান্সার 1960 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন কী বলেছে? উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। 2.11-এ গোড়া উপন্যাসটি কে রচনা করেন, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.12-তে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো, অ্যান্সার হবে অন্নদামঙ্গল। ঠিক আছে, ভরতচন্দ্র রায় গুণাগারের লেখা, ঠিক আছে, অন্নদামঙ্গল। 2.13-তে কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে। 2.14-এ উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে। এবার আমি ঠিক না ভুল এইগুলো সলভ করে দেবো। 2.21-এ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা ঠিক আছে। 2.22-তে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা MA ছিলেন, কাদম্বনী বসু গাঙ্গুলি, এটা কি আছে? ভুল আছে। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? 2.23-তে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্ত দেবী, এটা ভুল আছে। 2.24-এ দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, এটা ভুল আছে। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মিলাবো। 2.31-এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অ্যান্সার হবে চারের অ্যান্সার বঙ্গদর্শন। 2.32-তে নবগোপাল মিত্র, অ্যান্সার হবে তিনের অ্যান্সার হিন্দু মেলা। 2.33-তে বীরেন্দ্রনাথ শাসমল, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার কৃষক আন্দোলন। 2.34-এ ঠিক আছে, ড্রিঙ্ক ওয়াটার বেথুন এর অ্যান্সার হবে একের অ্যান্সার হিন্দু বালিকা বিদ্যালয়। তো দেখো, এখানে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো আছে এইগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো পরে অন্য কোনো একদিন। আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংগুলো সম্পূর্ণরূপে সলভ করা আছে,
এবার আমি শূন্যস্থানগুলো দেখাচ্ছি। এগুলো যদিও কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, তা সত্ত্বেও এগুলো সলভ করে দিচ্ছি। সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা, ঠিক আছে। 2.42 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1835 খ্রিস্টাব্দে। 2.43 সই মুন্ডা ছিলেন ড্যাস বিদ্রোহের অন্যতম নেতা, অ্যান্সার হবে কোল বিদ্রোহের অন্যতম নেতা। 2.44 ভারত সভা প্রতিষ্ঠিত হয় ড্যাস খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে 1876 খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো, 2.51 বিবৃতির ব্যাখ্যা দুই হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2.52 বিবৃতির ব্যাখ্যা তিন হবে, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 2.53 বিবৃতির ব্যাখ্যা তিন হবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। সুপ্রিয় দর্শকার্থী, 2.54 বিবৃতির ব্যাখ্যা তিন হবে, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। তো দেখো, বাকি যে এই যে তোমাদের যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। যেমন আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কেন, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল, এইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। এখানে যতগুলো আছে, বাংলা লাইন ও টাইপ প্রবর্তনের গুরুত্ব কী, মধুসূদন গুপ্ত কে ছিলেন, সরকারি নথিপত্র বলতে কী বোঝো, এইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি তোমাদের আজকে সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কোশ্চেন আছে, যেমন 3.12 মাদারীপাশি কে ছিলেন, মাতঙ্গিনি হাজরা স্মরণীয় কেন, দার কমিশন কেন গঠিত হয়, দলিত কাদের বলা হয়, পত্তি শ্রীমাল্লু কে ছিলেন, এইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। এটা কিন্তু 2019 সালের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র, যেটা WBS-এর টেস্ট পেপারে আছে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, এটা 2019 সালের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করা আছে। সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, এটাও কিন্তু 2019 সালে পরীক্ষায় কিন্তু এসেছে। মধুসূদন গুপ্ত কে ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট ছিল, এটাও পরীক্ষায় কিন্তু তোমরা কমন পেয়েছো, ঠিক আছে। এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে। এবং আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কেন, যেটা ফার্স্ট প্রশ্নে এসেছে, 3.5 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, 3.6 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল, তোমরা খাতায় লিখে কিন্তু ভালো করে মুখস্থ করবে। 3.7 জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 3.8 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রের কীরূপ ভূমিকা ছিল। 3.9 চার্লস উইলকিন্সকে ছিলেন, 2019 সালের মাধ্যমিকের ইতিহাসের যাবতীয় MCQ BSCQ টোটালটা আমরা সলভ করে দিচ্ছি। 3.10 বাংলা লাইন ও টাইপ প্রবর্তনের গুরুত্ব কী ছিল, তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। 3.11 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল। 3.12 মাদারীপাশি কে ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মাদারীপাশি কে ছিলেন। তারপরে 3.13 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, 3.14 দলিত কাদের বলা হয়, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3.15 দার কমিশন কেন গঠিত হয়, 3.16 পত্তি শ্রীমালু কে ছিলেন। তো দেখো, এটা আমাদের 2019 সালের ইতিহাসের প্রশ্নপত্র। ভিডিওটি দেখার জন্য SBI Academic Center-এর তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।